রাজ্য জ্বলিছে। সত্র মহাসভার কাণ্ডত রাজ্যজুড়ি ক্ষোভ। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক আইনত পরিণত করাত সমর্থন দি বিতর্কত সুমাই পড়িছে শতায়ুগৰকা অসম সত্র মহাসভা। অসম সত্র মহাসভার একাংশ গেরুয়া সদস্যই অসমৰ আবেগ স্বাভিমানক বন্ধকত দি বিধেয়কখনলৈ সমর্থন আগবঢ়োৱাৰ পিছত রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে তুমুল প্রতিক্রিয়া। মহাসভার বক্তব্য বলে এই দুজনে গৈ দিল্লীত সাক্ষর দিলে জেপিসির আগত আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল কথা হয়ে গেল। গতি যদি সত্র মহাসভার মানুষ এই বেয়া পাইছে, এই বিরোধিতা করে, কার্যনির্বাহক এখন সভা পাতি প্রস্তাব লোক আর কক যে এইটুকু যে সাক্ষ্য দিছিল আমার বক্তব্য নহয়। তেনে কার্য কার্যরপরা বিরত থাকবলে আমি সকিয়াই দিছো, সমর্থন দিছে তা উঠাই লোলে আমি আহ্বান জানাইছো। প্রধান সম্পাদক গৰাকী কুসুম মহন্ত ডাঙরিয়া যে কাম করেছে, যে স্মারকপত্র দিল্লীত ইতিমধ্যে দিলে, এই স্মারকপত্রখনন লৈ আমার ইয়াত যথেষ্ট সমস্যা উদ্ভাবন হয়েছে। কারণ এই কারণে দুটা প্রধান দোষত দোষী। এটা হয়েছে কার্যনির্বাহক সমিতির সিদ্ধান্ত নোহাকয়ে নিজাববিয়াক যে স্মারকপত্র দিছে সেটা একটা ডাঙর অক্ষমণীয় অপরাধ। আনটো হয়েছে সেই স্মারকপত্রখনত সভাপতিগৰাকীয়ে স্বাক্ষর নাই করা বলে স্পষ্টকে কৈছে। একে সময়তে কৃষক নেতা অখিল গগৈৰ দাবী আর এস এস বিজেপির হয়ে কাম করে সত্র মহাসভায়। ফেসিবাদী কৈছে, হিন্দুত্ববাদী কৈছে, জাতিভেদ প্রথার পক্ষত গুছি কৈছে, আর অশান্তির বিক্ষোভস্প বিয়পা আর এস এস আর বিজেপির যে এজেন্ডা, সেই এজেন্ডাত সামিল হয়েছে বলে প্রমাণিত হয়েছে। অখিল গগৈৰ এই দাবীক সঁচা প্রমাণিত করে সাংসদ বিজয় চক্রবর্তীর স্বীকার, অসম সত্র মহাসভার ময়ূ সদস্য থাকিব পাৰে একো ডাঙৰ কথা নহয়, ময়ূ সত্র মহাসভার ময়ূ এজন সদস্য। ইমানেই নহয়, হিন্দু বাংলাদেশীর উকালতি করে অসম সত্র মহাসভাক সমর্থন দি সাংসদ বিজয় চক্রবর্তীয় কলে 71ৰ পিছত 10,000 হে আহিছে হিন্দু বিদেশী। হিন্দু বিদেশীর পৰা ক্ষতি নহয় অসমৰ, মুসলমান বিদেশীহে অসমৰ বাবে বিপদ। যে কিমান বঙালী 71ৰ পিছত আহিছে, কিমান বাংলাদেশী মুসলমান অসমলৈ আহিছে আপোনালোকে চাই লওক। আমাৰ হাতত থকা তথ্যমতে 10,000 হিন্দু বাঙালী আহিছে বুলি আমাৰ হাতত তথ্যমতে আছে। ইয়াৰ পিছতে বিজয় চক্ৰৱৰ্তীক উভতি ধৰিলে কৃষক নেতা অখিল গগৈ। হিন্দু বাংলাদেশীক নিজৰ ঘৰত আশ্ৰয় দিয়ক বিজয় চক্ৰৱৰ্তীয়ে। যদি বিজয় চক্রবর্তীয় হিন্দু বিদেশীক রাখব খুঁজে, তেতিয়াহলে তেওঁৰ ঘৰত যদি রাখে রাখক, কিন্তু অসমৰ অন্য কোনো ঠাইতে এজনো হিন্দু বাংলাদেশীক রাখবলৈ দিয়া নহব। অসম সত্র মহাসভার হৈ দিল্লীলৈ গৈ হিন্দু বিদেশীর উকালতি করা কুসুম কুমার মহন্তই এই মুহূর্তলৈকে মুখ নুখোলাক লৈ সত্র মহাসভার ভিতর চৰাতে সৃষ্টি হৈছে ব্যাপক ক্ষোভৰ। তার মাজতে শনিবারে সত্র মহাসভায় আহ্বান করেছে কোর কমিটির বৈঠকর। এতিয়া কথা হল অসমিয়ার আবেগ আর স্বাভিমানরে খেলা করা কুসুম কুমার মহন্তর দরে বদনক অসমে ক্ষমা করবনে? ইয়ার মাজতে সত্র মহাসভার অগোচরে দুই তিনিজন লোকে দিল্লীত হিন্দু বাংলাদেশীর সপক্ষে মাত মাতি সমগ্র সত্র সমাজক লজ্জানত করিলে বলে মত প্রকাশ করেছে যোরহাট স্থিত অসম সত্র মহাসভার কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিয়ে। আনকি ব্যক্তিকেজনের দিল্লী যাত্রা সন্দর্ভত সত্র মহাসভার কর্ণধার কমিটিও অবগত নাছিল। সম্পর্ক করে গেছে নজানো, কিন্তু আমি এইটাই জানো, আমার কোনো বিষয়ববিয়া নহয়, কেন্দ্রীয় সমিতির বিষয়ববিয়া নহয়, মুখপাত্র নহয়, আমার হয়ে প্রতিনিধিত্ব করার অধিকার কোনো নাই। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকজন দিল্লীলৈ গৈছিলে, কিন্তু আমার কোনো উপসভাপতি বা কেন্দ্রীয় কর্ণধার সমিতির কোনো আলোচনা হওয়া নাছিল। আনকি টেলিফোন করেও আমাক জানা নাই যে তেখেতে দিল্লীলৈ গৈছে, কিবা এটা প্রোগ্রাম করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।